আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মিসকাত, এবং আমার পাশে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই এন্ড্রু রুবেল ভাই। আগে প্রথমে কিছু কথা বলি, আমি যেহেতু ক্লাস নাইনে পড়ি এবং সে অবস্থায় খুব ছোট, এবং এন্ড্রু রুবেল ভাই একটি জব করেন এবং তিনি তার জবে খুব ব্যস্ত থাকেন, এবং সেজন্যে তিনি আমাদের চ্যানেলে নিয়মিত নাও হতে পারেন। সেজন্যে আপনারা কোনো মাইন্ড করবেন না এবং আমাদের পাশে থাকবেন, এবং আমি যদি থাকি একা ভিডিও করি তাহলে সেটাকে আপনি আপনারা দেখার চেষ্টা করবেন, এবং আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা নিশ্চয়ই জেনেছেন পরবর্তী আগের ভিডিওতে আমি একা বলেছি এবং বলেছিলাম যে এমডিরুবেল ভাই কোথায় গিয়েছে বা এমডিরুবেল ভাই কোথায় কি করেন। তো তিনি একটি জব করেন এবং সেখানে তিনি অনেক বিজি থাকেন, ব্যস্ত থাকেন, সেজন্যে আমাদের সাথে আগের ভিডিওতে আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার পাশে আছেন এমডিরুবেল ভাই। তো আজকে আরও একটি সমসাময়িক বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। বাংলাদেশে এবং সারা বিশ্বে এখন মহামারী করোনা ভাইরাস এবং বাংলাদেশে মূলত বন্যা পরিস্থিতি খুবই খারাপ হয়ে আছে। এর মধ্যে আরও একটি বিতর্কিত একটি বিষয়, সেটি হচ্ছে আমরা দেখতে পেয়েছি কুমিল্লা শহরে একটি নতুন ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটি নিয়ে বিভিন্ন রকম কথা বলবেন এমডিরুবেল ভাই। তো এই ঘটনাটি হচ্ছে সে ব্যাপারে এমডিরুবেল ভাই বলবেন। তার আগে বলি যেটা বিষয়, আমাদের এই বাংলাদেশ দিন দিন শুধরে যাওয়াবাদ দিয়ে বা ভালোর দিকে আসাবাদ দিয়ে আল্লাহ তাআলা যে গজব করোনা ভাইরাস দিয়েছে, এটা থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য যে ভালো দিকটা উত্তম, সে ভালো দিকে আসা বদলে বাংলাদেশের মহিলারা এবং বাংলাদেশের পুরুষেরা আরো খারাপের দিকে অবনীত হচ্ছে। তো এই সম্পর্কে আমার এন্ড্রুবেল ভাই কিছু বললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা ইহজাব থেকে আল্লাহ তাআলার এই আয়াতটি তেলাওয়াত করলাম কোরআনুল করিমের। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে মুসলিম নরনারী, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে তোমরা রাস্তায় হেলে দুলে বিভিন্নভাবে অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে তোমরা বাইরে বের হয়েও না, তোমরা ঘরের পরিবেশে থাকো, এবং বিউতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তাবাররুজ করে নিজেকে পর্দায় আলিঙ্গন করে তোমার স্বামীর এবং তোমার পিতার এবং সমাজের ভারসাম্যতা এবং ইসলামের বিধান এই পর্দার ফরজ বিধানকে তোমরা লঙ্ঘন করে বাইরে যেও না। আল্লাহ তাআলা এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি আমাদেরকে উল্লেখ করে সুন্দর করে নারীদেরকে সতর্ক করে দিয়ে কিভাবে থাকতে হবে তার একটা নির্দেশনা আমাদেরকে কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা বাস্তবতার নিরিখে যদি তাকাই, বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে যদি তাকাই, আর বর্তমান সিচুয়েশনের দিকে যদি তাকাই, তাহলে আমাদেরকে লজ্জায় মাথা নিচু করে নিতে হচ্ছে, অথবা নিজেকে নিজের কাছে ছি ধিক্কার এগুলো দিতে হচ্ছে। কারণ কি? কারণটা হচ্ছে বাংলাদেশে এমনিতেই আমার ছোট ভাই যেটা বলল যে বাংলাদেশ বর্তমান সিচুয়েশন অনুযায়ী খুব একটা বিপদের মধ্যে আছে, খুব একটা জলাজন্যতার মধ্যে জীবনযাপন করছি আমরা। যেমন একদিকে করোনা ভাইরাস, আর একদিকে বন্যা পরিস্থিতি, এছাড়াও বিভিন্ন দেশের সমসাময়িক কিছু ঘটে যাওয়া বিভিন্ন বড় বড়
ক্লাইম্যাক্স আমরা দেখতে পাচ্ছি, যে ক্লাইম্যাক্স গুলো তৈরি হচ্ছে নিত্য নতুন ভাবে। এত বিপদ, এত মুসিবত এবং এত রকমের পরীক্ষা আমাদের উপরে আসার পরেও আমরা নিজেদেরকে আল্লাহর কাছে এবং আল্লাহর এই সমস্ত গজব এবং আজাব থেকে মুক্ত হওয়ার চাইতে আমরা নিজেদেরকে আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আজাব এবং গজবের দিকে নিজেরাই নিজেদেরকে ধাবিত করছি। এগুলো যেন আমাদের জন্য একটা সহনীয় বিষয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমজ দান করুক যে বর্তমান বিশ্ব করোনা ভাইরাসের পরিস্থিতিকে স্বাভাবিকভাবে এখনো নিতেই পারেনি, এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আজকে বাংলাদেশের যেন এটা একটা কম্পালসারি বিষয় আমরা বানিয়ে ফেলেছি। দুই একদিন আগেই ঘটে যাওয়া একটি ঘটনা সবার হৃদয়কে, বিশেষ করে মুসলিম জাতি যারা, তাদের যাদের ইমান আছে এবং যারা এই বিষয়গুলো নিয়ে অনেক আফসোস বোধ করেন, এই সমস্ত মুসলিম নর এবং নারী সবাই আজকে আফসোস করছে যে খুলনা বিভাগের যশোর জেলায় একটি বিয়েকে কেন্দ্র করে বিয়ের কোণে নিজেই বিউটি পার্লারে সেজে সে বিয়েটাকে আনকমনভাবে উদযাপন করতে চেয়েছে, সেলিব্রেট করতে চেয়েছে, যে সবার বিয়ে তো কমনভাবে হয় নেচে গেয়ে হেলে দুলে। ওই মহিলার কথা আমি গতকাল যতটুকু টিভির পর্দায় এবং ইউটিউবের মাধ্যমে শুনতে পেলাম তাতে দেখলাম যে ওই মেয়ে নিজেই বলছে যে আমার বিয়েটাকে আমি আনকমনভাবে একটু সেলিব্রেট করতে চেয়েছি, সবাই নেচে গিয়ে বিভিন্নভাবে বিয়ের বাড়িতে ঢোকে, আর আমি চেয়েছি যে আমি যেহেতু 5-6 বছর আগে থেকেই বাইক চালাই, এটা আমার শ্বশুর বাড়ির লোকজনও জানে এবং আমার বাসার সবাই জানে, তাই জন্য আমি চেয়েছিলাম যে আমি বিউটি পার্লার থেকে বের হয়ে নিজেই আমি হলুদের জন্য আমি নিজেই বাইককে শোডাউন করে, গোটা যশোর জেলা শোডাউন করে আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি নিজেই বিয়ের হলুদে যাব। এটা কি কোনো মুসলিম নরনারীর আপনার সামান্য ত্রুটিপূর্ণ যদি বিবেক থেকে থাকে এবং যদি সূক্ষ্ম বিবেক থেকে থাকে, নিজের কাছে নিজেই প্রশ্ন করে দেখুন যে আমার এই বোন যে কাজটি করেছে আসলে কি ঠিক করেছে? আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, সে মুসলিম নর নারী, তাকে আমরা তার বৈবাহিক অবস্থাকে আমরা দোয়া করি আল্লাহ যেন সারা জীবন তার বৈবাহিক অবস্থাকে টিকিয়ে রাখে। কিন্তু আজ যদি আমরা বিয়ের শুরুতে বরকত না নিয়ে গজবের সম্মুখীন হই, তাহলে ওই বিয়ে কি বরকতপূর্ণ হবে? ওই বোনের জন্য যেমন এটা দুঃখ প্রেরণাদায়ক সামনে হতে পারে, আর আমাদের কাছে এখনই আমাদের লজ্জার বিষয় যে একটি মুসলিম নারী কিভাবে তার নিজের বিয়েতে সে নিজেই শোডাউন করে মোটর সাইকেল নিয়ে পুরুষ মানুষের সম্মুখ দিয়ে তার গোটা শরীর ফুল দিয়ে সুসজ্জিত, সে বিভিন্নভাবে বিউটি পার্লারে সুসজ্জা দিয়ে সেজে তার রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে সে কিভাবে মানুষের সামনে দিয়ে নিজের বিয়ের হলুদে নিজে যায়। হলুদ, বিয়েতে হলুদ করা এটাই তো ঠিক নয়, এটা নিয়েই তো অনেক দ্বিমত মত আছে। ইসলামের মতে এটা তো জায়েজ নয়, মেয়েরা হলুদ পড়তে পারে, এতটুকু হতে পারে এমন সিস্টেমে যে মেয়েরা নিজের বাড়িতে হলুদ পরবে, সেই হলুদটা পরাবে তার মা, তার খালা, তার ফুফু, তাকে কোনো পুরুষ মানুষ এবং পুরুষ মানুষের সম্মুখে এই কাজ হতেই পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে জারি করে জানিয়ে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ জাহিল যুগের মহিলাদের সাথে যদি আমরা সাদৃশ্য হয়ে যাই, তাদের মতো যদি রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হয়ে পড়ি, তাহলে আমিও তো নিজে জাহিল হয়ে গেলাম। আপনাদেরকে এতটুকুই বলবো, কিছুদিন আগে দেখলাম ঢাকা এয়ারপোর্টে তার স্বামী এসছে, তার স্বামীকে দুই স্ত্রী মিলে দাবি করছে এটা আমার স্বামী, একজন স্বামী দুইজন ওয়াইফ তারা দাবি করছে এটা আমার হাজবেন্ড, ছোট জনও বলছে আমার হাজবেন্ড, বড় জনও বলছে আমার হাজবেন্ড, স্বামীকে দুইজন মিলে এমনভাবে পাকড়াও করে ধরেছে এবং দুই স্ত্রী তারা দুজনে দুজনকে মারামারি করছে এবং একে অন্যের জামা কাপড় ধরে টানাটানি করছে। এক পর্যায়ে ছোট স্ত্রী তার বোরখার স্কার্ফ পর্যন্ত অতগুলো মানুষের সামনে খুলে ফেলে দিল,
টেনে খুলে ফেলে দিল এবং তার ওন্না অন্যদিকে যে মানুষের হাতে পড়ে গেল। আর্মি, র‍্যাব, পুলিশ এবং বিভিন্ন সাধারণ জনগণও এই জিনিসগুলো দেখে অনেক হাসাহাসি করছে, ভিডিও করছে। এখন কি বর্তমান যুগ স্মার্টফোনের যুগ, সবাই হাতে হাতে মোবাইল রেখে ভিডিও করে জিনিসগুলোকে ফেসবুকে এবং বিভিন্নভাবে আপলোড করে দিচ্ছে। অনেকেই ভাবছে যে আমি তো ভাইরাল হয়ে যাব। আসলে আপনি কতটুকু ভাইরাল হতে পারলেন, আর আপনি কতটুকু বা ভদ্রতার পরিচয় দিতে পারলেন, আর আপনি কতটুকু ইসলামের দিক নির্দেশনা মেনে চললেন, আর আল্লাহকে কতটুকু আপনি ক্ষিপ্ত করে নিজের দিকে আজাব কেটে নেন, এগুলো প্রশ্নবিদ্ধ, এগুলো প্রশ্নের বিষয়। আপনার নিজের বিবেকের আয়নার সামনে আপনি দাঁড়ান যে আমি মহিলা হয়ে যে কাজগুলো করছি, আর আমি মহিলা হিসাবে যে কাজ আমার করণীয় তা না করে আমি কোনগুলো করছি। এই আল্লাহর কাছে এই প্রশ্নগুলোর জবাব আপনাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রশ্নের সমপরিমাণ হিসাব আপনাদেরকে থেকে নেবেন, আপনারা এই পরিমাণ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ফায়ামাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ফায়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা, অর্থাৎ আপনাদের কাছে ছোট পাপ এবং বড় পাপ কোনোটি আল্লাহ বাদ দিবে না, প্রত্যেকটা পাপের পুঙ্খানুপুঙ্খম ভাবে হিসাব আপনাদের কাছ থেকে নেবে। আপনারা ভেবেছেন দুই দিনের দুনিয়াদারি, রূপ সৌন্দর্য যৌবন মানুষের জন্য দেখিয়ে মানুষকে উন্মুক্ত করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাকে ভাইরাল করে দিয়ে আমি নিজেকে উন্নত ভাবছি? না, আপনি তো মূর্খ, আপনি তো জাহেল, এবং আপনি যে সমাজে একেবারে অচল এটা বোঝানোর জন্য ভদ্র সমাজে আপনাকে বেশি কিছু করতে হবে না, এতটুকুই যথেষ্ট, বাস। হ্যাঁ, মডার্ন সোশ্যালিজমের নাম দিয়ে যে সমস্ত অত্যাধুনিক মানুষেরা টাই লাগিয়ে মুখে সিগারেট দিয়ে বিভিন্নভাবে সোশ্যাল পার্টিতে গিয়ে যারা বলছে আপনাকে ভদ্র, তারা নিজেরাও মূর্খ। আপনি ভাবতে পারবেন না মূর্খতা বর্ষণ হবে শেষ জামানায়, বিশ্বনবীর হাদিস, অশ্লীলতা বেহায়াপনায় ছেয়ে পড়বে গোটা দেশ। আজকে তাই হচ্ছে। কেন? এদের কি মা বাবা এবং এদের কি কোনো রকমের গাইডলাইন দাতা নেই? এরা কি মূলত ইসলামের শিক্ষা সম্পর্কে বিন্দুমাত্র জানে না? তারা কি আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াতগুলোকে বিশ্বাস করে না? কেন আজকে এই অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা? বাংলাদেশের আজকে যারা আলেম ওলামা আছে এই জিনিসগুলো ধিক্ষার জানাতে জানাতে আজকে মিছিল, মিটিং, সেমিনার বিভিন্ন জায়গায় এগুলো করতে করতে আমাদের নিজেদেরকে নিজেদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। আল্লাহ যেই কাজটি আমাদেরকে দিলেন যে আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও, এটা তো আমরাই মনে হচ্ছে ব্যর্থ হয়ে পড়ছি। আজকে আসুন আমরা এই নির্লজ্জতা বেহায়াপনাকে নিজেরা ধিক্কার জানাই এবং এগুলোকে বাধা দিয়ে নিজ হস্তে এগুলো দমন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত, এই বিধানগুলোর দিকে তাকিয়ে হলেও আজকে এই নির্লজ্জতা বেহায়াপনার বিরুদ্ধে আমরা প্রতিবাদের ভাষাটুকু অন্তত উন্মুক্ত করি। সরকারের কাছে উদত্ত আহ্বান জানাই, নারী স্বাধীনতার নাম করে আজকে নারীরা যেভাবে উলঙ্গপনা, বেহায়াপনা এবং অশ্লীলতার মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, এই জিনিসগুলো আপনি আপনার প্রশাসন দিয়ে, আর্মি, মিডিয়ার, র‍্যাব দিয়ে এগুলো দমন করুন, মোকাবেলা করুন এই সমস্ত জিনিসগুলোকে। ঝড়, তুফান এগুলো নয় যেগুলোর সাথে আমার ক্ষমতা নেই। করোনাকে আমি মোকাবেলা করব এটা হতে পারে না। আমি মোকাবেলা করব ওই নারীর বাইরে বের হয় ওভাবে মোটরসাইকেল চালায় কিভাবে? এমনি তো বাংলাদেশে মোটরসাইকেল চালানোর আইন, হেলমেট না পড়লে ফাইন, কেস হয়। আর আজকে ওই মহিলা কোনো রকমের হেলমেট নেই, জুতা নেই, কিছু নেই, সে সাজসজ্জাভাবে 15-20 জনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কিভাবে ওই রাস্তা দিয়ে বের হয়? গোটা শহর শোডাউন প্রদীক্ষণ করে, এগুলো কিভাবে সম্ভব? আজকে আমরা আফসোস এবং আমাদের মনের মধ্যে কষ্ট এতটুকুই। বাংলাদেশের বিচারে, বাংলাদেশের আইনে আজকে ইসলাম একেবারেই বিলুপ্ত হয়ে পড়েছে। তবে এতটুকু মনে রাখবেন, আল্লাহ বলছে নূর আল্লাহ মুতিম্মু নূরিহিম আল্লাহু কারিহাল কাফিরুন, অর্থাৎ আল্লাহ নূরকে কেউ নিভাতে কোনোদিন পারবে না, নিভানোর চেষ্টা করলে সে নিজেই নিভে যাবে। আল্লাহ কখনো কারো সীমা লঙ্ঘনকারীকে বরদাস্ত করেন না। আল্লাহ বলছে ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ,
আমি এক সময় পাকড়াও করে ফেলবো, আর তখন তুমি সামনে হঠাৎ পিছনে ব্যাক করার কোনো সুযোগ তোমার দ্বারা হবে না। মেশকাত লাইভ এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি, এবং এই অশ্লীলতা বেহায়াপনার ধিক্কার আমরা এই চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি। আপনারাও জানান, এগিয়ে আসুন। নিয়মিত আমরা ভিডিও দিতে পারছি না। আমার ছোট ভাই বলল যে আমি একটা জবের মাধ্যমে, কাজের মাধ্যমে ব্যস্ততায় সময় পার করি, এই জন্য মাঝে মধ্যে হয়তো আপনাদের সামনে ভিডিও দিতে দুই একদিন লেট হয়। তবে আপনারা যে অবস্থায় যে ভিডিওই যাক না কেন, সবসময় নিজের সার্বিকক্ষণ দেখার চেষ্টা করবেন, ভালো ভিডিওকে সাপোর্ট করে অশ্লীল ভিডিওকে ইউটিউব থেকে দূর করে দেবেন, এবং এর মাধ্যমে ইসলাম এবং সুশীল সমাজ গড়ে উঠবে ইনশা আল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। সাদাকাল্লাহুল মাওলানা আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এভরিওয়ান ভাই, তিনি আপনাদের সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন রকম কথা বলল, এবং তিনি যেটা বললেন সরকারের কাছে উদার আহ্বান নিয়েছেন, এই নারীদের অশ্লীলতা নিয়ে বিভিন্ন রকম কথা বললেন, এটি যেন সরকারের কাছে পৌঁছে দেন, আপনারাই দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা এইগুলোর বিরুদ্ধে আসেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এটা যেন সরকারের কাছে যায় সেই আশা আমরা ব্যক্ত করছি। এবং সরকার যদি শুনে এবং এই এই ভিডিওটি থেকে আপনারা যদি উপকৃত হন, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, এবং পরবর্তীতে যে রকম ভিডিও দেখতে চান কমেন্টে আপনারা জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, কারণ কোনো রকম ভিডিও যেন না আপনাদের মিস হয়। তো এটি আজকে আমাদের আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে, এবং আপনারা এত ধৈর্য সহকারে দেখলেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। এই বলে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।